নমস্কার দাদা বৌদি এবং তার বোনেদের। আজ কেএনবি নিউজের তরফ থেকে পাপনদার ইন্টারভিউ নিতে যাচ্ছি আমরা। লড়া ক্যামেরাম্যান, হাই, চল ঢুক। নমস্কার পাপনদা, আমরা কেএনবি নিউজ থেকে বলছি, আপনার ইন্টারভিউ নিতে এসেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, বলো। আপনি যে ফ্রি ফায়ার ম্যাচটা জিতলেন, বইয়া করলেন, মানে আপনার কেমন লাগছে? হ্যাঁ আর কি যে বলি, আপনি এত সুন্দর মারছেন না, কি বলবো, মতলব আর বলার নেই কিছু। এতো সিম্পল ব্যাপার আমার কাছে, এতো বাঁ হাতের খেল আমার। আচ্ছা কৃষ্ণদের সাথে খেলে বইয়া করে আপনার কেমন লাগছে তাহলে? কৃষ্ণটা তো সব ভগবানের চাকর, আমি জানি আমি কি, আমি কেমন খেলি আমি জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই যে হাঁটু গাড়ে শুয়ে শুয়ে এত সুন্দর মারছেন যে মতলব কি বলবো, বলার তো নেই। আপনার এত তারিফ, মতলব লোক মানে একদম নাম করছে আপনার। আচ্ছা কোথায় শিখলেন এইসব মার, হাঁটু গাড়ে শুয়ে শুয়ে এত সুন্দর মার? আচ্ছা এইসব তো আমি ছোট দেখে করে আসছি। আচ্ছা 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 ভাই, এখন আমার কাছে আর টাইম নেই, কালকে আসবেন, এখন আমার হাগার টাইম হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দাদার এখন টাইম নেই, এখন হাঁকতে বসবে দাদা। আপনারা দেখতেই পাচ্ছেন কত সেলিব্রিটি মানুষ ওনার পেছনে, পুরো একদম পুলিশ ঘুরছে, ওর ফ্যানগুলো ঘুরছে অটোগ্রাফ নেওয়ার জন্য। তাহলে এখনকার খবর এই পর্যন্তই, কাল আবার দেখা হবে এই সময় এই টাইম এই কুচবি উৎকো রিপোর্টার আমি ভাইরাসের সঙ্গে। ক্যামেরাম্যান বাড়াক, নাম কি? হ্যাঁ তো আবে নাম ভুলে যাচ্ছি, কি? ফুজুকুড়া। হ্যাঁ তো রিপোর্টার আমি ভাইরাসের সঙ্গে, ক্যামেরাম্যান ফুজুকুড়া।